কক্সবাজারের রামুর মনিরঝিল সোনাইছড়ি সংযোগ সড়কের উপর ডেঙ্গা কাটা সেতুটি নির্মাণ করা হয় দুই হাজার আঠারো সালে নিম্নমানের কাজের কারণে পাঁচ বছরের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সেতুটি সাম্প্রতিক বন্যায় ধসে যায় সেতুটির দুই পাশের মাটি ভাঙা সেতুর উপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছে প্রায় বিশ হাজার মানুষ বৃষ্টিভাঙার কারণ আমাদের ওই পারে পার হতে অনেক কষ্ট হয় জনগণের কষ্ট পাচ্ছে আমাদের ব্যবসায়ীরা কষ্ট পাচ্ছে আমাদের কৃষকেরা কষ্ট পাচ্ছে সেতু না থাকায় রোগী বা পণ্য নিয়ে দশ থেকে পনেরো কিলোমিটার ঘুরে চলাচল করতে হয় বাসিন্দাদের আমরা স্কুলে যাতে আসতে অনেক কষ্ট হয় ছাত্র ছাত্রীরা আসতে অনেক কষ্ট হয় আর বর্ষাকাল অনেক কষ্ট হয়েছে শিগগিরই নতুন সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা এটি আসলে খুবই জনগুরুত্বপূর্ণ এবং সেই বিবেচনায় আমরা প্রাথমিকভাবে চেষ্টা করছি একটা বিকল্প ব্যবস্থা করার জন্য যদি আমরা পর্যাপ্ত বরাদ্দ পাই ঠিক আগের মতো করে একটা সাস্টেনেবল কিছু যাতে আমরা করতে পারি সেই চিন্তা আছে জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ